যকৃত কৃমি, এই ধরো পেটে কৃমি থাকে বলি, এই রকম কৃমি, এও পুরো খাবার রস শুষে নেয় আমাদের। এই দলকে একটা নাম বলা হয়, লিখছি তাহলে, যে পরভোজী পুষ্টি প্রক্রিয়ায় কোন জীব অন্য কোন জীব থেকে পুষ্টি রস নেন তাকে পরজীবী পুষ্টি বলে, তাকে পরজীবী পুষ্টি বলে, প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন, প্যারাসাইটিক নিউট্রিশন। তাহলে পরজীবী পুষ্টি কিরকম দেখতে পাচ্ছ তো, দেহের উপাদান লাভ, শক্তি অর্জন আর রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। উদাহরণ লিখি পরজীবীদের মধ্যে, যাদের দেখলে তাদের মধ্যে থেকে উদাহরণটা লিখে নিই, স্বর্ণলতা, যকৃত কৃমি, প্লাজমোডিয়াম। আমাদের ছোট যদি প্রশ্ন আসে যকৃত কৃমিতে কি ধরনের পুষ্টি দেখা যায়, তোমাকে বাছাই করতে দিয়েছে, তুমি নিশ্চয়ই ঠিক করে বাছাই করবে। তাহলে জেনে নাও উদাহরণ কি এবং কোন ধরনের পুষ্টি। পরে ছবি নিয়েছি একটা সুন্দর দেখতে ফুল, এদের আবার আরেক ধরনের পুষ্টি পদ্ধতি, এরা পরভোজী কিন্তু আরেক ধরনের, এদেরও দলটাকে একটু চিনতে এসেছি। এর নাম মনোট্রোপা, একটা ফুল ফোটে উদ্ভিদ, সপুষ্পক। আরো একটা ছবিতে এসেছি, সামনে দেখো, চিনতে পারা যাবে, চকদীপা, বিজ্ঞান সম্মত না যদি বলতে জানো পারো। তাহলে ব্যাঙের ছাতা দলের নাম ছত্রাক, ব্যাঙের ছাতা ডাক নাম, অ্যাগারিকাস এর বিজ্ঞান সম্মত নাম। এদের একটু পুষ্টি পদ্ধতি একটু ভিন্ন। আরেকজনের ছবিতে এসেছি, নবগ্রাম, চিনতে হবে, সবাই ঠিক বলেছো, বসে পড়ো, ইস্ট, সবাই ঠিক বলেছো, এটার নাম ইস্ট, এটা এক কোষী এক ধরনের ছত্রাক, সবাই বসে পড়ো, এক কোষী ছত্রাক, ইস্ট, হাত নামিয়ে ফেলো সবাই। পরেরটা এসেছি পেনিসিলিয়াম, এও ছত্রাক, ঝাঁটার মতো দেখতে, দেখেছো তো মাথাটা, আর আক্রমণ করেছে এখানে লেবুকে, পেনিসিলিয়াম একটা ছত্রাক আক্রমণ করেছে লেবুকে। এই ধরনের বৈশিষ্ট্যতে কি একটু বিশেষ বৈশিষ্ট্য, এরা মৃত জীবের থেকে রস নিচ্ছে অথবা কোনো জৈব বস্তুকে পচিয়ে রস নিচ্ছে। আমরা একজন স্বনাম ধন্য বিজ্ঞানীর কথা এসেছি, বেরগ্রাম, বিজ্ঞানীকে চিনতে হবে, একজন স্বনামধন্য বিজ্ঞানীর কথা এসেছি, বলো, আলেকজান্ডার, আরেকটু পুরো, হ্যাঁ ঠিক বলেছো, আলেকজান্ডার ফ্লেমিং, রাইট, খুব ভালো বলেছো, বসো, আলেকজান্ডার ফ্লেমিং, খুব সুন্দর। আলেকজান্ডার ফ্লেমিং বিশেষ একটা অবদান রেখেছেন, কি, এই পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন একটা বিশেষ ওষুধ তৈরি করেছেন, আর তাকে তার জন্য নোবেল পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়েছে 1945। আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিয়াম, দেখছো তো ক্ষতি করতে পারে, কিন্তু তার থেকে একটা বিশেষ ভালো জিনিস তিনি বার করে নিয়েছেন, যেটা কাজে হবে। তাহলে আলেকজান্ডার ফ্লেমিংকে একটু চিনে রাখলাম, এই পথে এই সময়ের মধ্যেই তিনি একটা বিশেষ অবদান রেখে গেছেন। এরকম বহু বিজ্ঞানী আছেন আমাদের, কত কিছু আবিষ্কারের মধ্যে দিয়ে আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছেন। তাহলে পুষ্টির মধ্যে ছিলাম, পুষ্টিটার মধ্যে আরেকবার একটু কথাটা বলে নি, পুষ্টি কথাটার মধ্যে, তাহলে এক ধরনের পুষ্টিতে এসে পড়েছি যেখানে ওরা মৃত জীবের উপরে জন্মাচ্ছে অথবা জৈব পদার্থকে পচিয়ে রস নিচ্ছে, তাদের বলা হবে মৃতজীবী। তাহলে যে পরভোজী পুষ্টি, এটাও একটা পরভোজী, কারণ অন্যের উপরে নির্ভরশীল জীব, অন্য কোনো জীবের মৃতদেহ বা পচা জৈব পদার্থ থেকে পুষ্টি রস নেয় তাকে মৃতজীবী পুষ্টি বলে। সংজ্ঞা লিখবে ঠিক করে, আর লিখতে হবে উদাহরণ, লিখেছি ইস্ট, পেনিসিলিয়াম, ব্যাঙের ছাতা, এরা প্রথম তিনজনই ছত্রাক, কেঁচো প্রাণী, প্রথম তিনজনই ছত্রাক। আমরা একটা অশ্ব সপুষ্পক উদ্ভিদ আগে দেখে এসেছিলাম, নামটা এখন নিই মনোট্রোপা, তাহলে সেটা অশ্ব উদ্ভিদ, এখানে তিনজন ছত্রাক দেখতে পেয়েছ। তাহলে ইস্ট, পেনিসিলিয়াম, ব্যাঙের ছাতা, কেঁচো প্রাণী, এবং পরে লিখে রাখতে পারো মনোট্রোপা, যেটা ছবিটা দেখেছিলে, এই হয়ে গেল মৃতজীবী পুষ্টি। পরভোজী পুষ্টির মধ্যে প্রথম পরজীবী, দ্বিতীয় করলাম মৃতজীবী।
আরেকটা জনের কথায় আসতে হয়, একটা ছবিতে এসেছি দশগ্রাম, বলতে পারো ছবিটা কিসে? বাদ রাখতে হচ্ছে, বাকিটা ঠিক আছে, আমরা সবাই মিলে যা বলেছো তার একটু কাজটা জোড়া করে লাগিয়ে নি। ডান দিকে ছবিটা মটর গাছের মূলে গুটি দেখা দিয়েছে, বহির্ভূত। আর যদি তোমরা অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে বাঁ দিকে এরকম দেখতে পাবে, সেটা কি? রাইজোবিয়াম, এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে মটর গাছের মূলে এইরকম যদি ফুলে ফুলে ওঠে গুটি হয় তাহলে দেখা যাবে ওর মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আছে। কি করে না, রাইজোবিয়াম নাইট্রোজেনের লবণ তৈরি করে দেয় ওই উদ্ভিদকে, আর উদ্ভিদ ওকে কি দেয়, খাবার, কিছু খাবার দিয়ে দেয়। তাহলে দুজন দুজনকে সাহায্য করছে পুষ্টির জন্য, দুজন দুজনকে সাহায্য করছে পুষ্টির জন্য। মানুষও কি এরকম সাহায্য করে কারোর সঙ্গে বলতে পারো? মেদিনীপুর মানুষ এরকম কারোর সঙ্গে সাহায্য করে কিনা? আগে মেদিনীপুর, পরে বেগ্রাম। এখন আরেকটা ছবি এসেছি, নাম লাইকেন। এখানে উদ্ভিদে শৈবাল আর ছত্রাক দুজনে মিলে একটা পরস্পরের পুষ্টি সাহায্য নিয়ে এরকম গড়ে তোলে একটা বিষয়, নাম লাইকেন। মানুষ আর ব্যাকটেরিয়া ছবিতে এসেছি সাহায্য করে পরস্পরকে। কি করে ব্যাকটেরিয়ার নাম? ই কোলাই। ই কোলাই কি করে? ভিটামিন B12 দেয় মানুষকে, মানুষের অন্ত্রে থাকে, মানে এই পাচন নালীর ভেতরে, যাতে খাবারটা যায় না নালীতে, যার নাম পাচন নালী তার ভেতরেই এরাও থাকে। মানুষকে দেয় ভিটামিন B12, তোমরা জানো ভিটামিনের নাম, আর মানুষের থেকে নেয় পাচিত খাদ্য। তাহলে দুজন দুজনকে সাহায্য করে। আরেকটা দল, নাম স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দেখো মহিষ এবং গন্ডার আর ইগ্রেট বক। মহিষ গন্ডারের গায়ে অনেক পোকামাকড় থাকে যেগুলো এইসব বকগুলো খেয়ে নেয়, বকের খাবার জোটে, কিন্তু তার বিনিময়ে বক অবশ্য এই মহিষ গন্ডারকে কিছু দেয় না, এক পক্ষ উপকার লাভ করে তাও হতে পারে। তাহলে এই আর একটা ধরনের পুষ্টি পদ্ধতি, হয় দুজন দুজনকে খাবার দিচ্ছে অথবা একজন খাবার নিচ্ছে কিন্তু ক্ষতি করছে না। আমরা যেমন পরজীবীতে দেখেছিলাম পুষ্টি রস পুরো দেহ থেকে নিচ্ছে, তেমনটা হচ্ছে না। তাহলে এই রকম আরেক ধরনের দল মাছ, আমরা সাগর কুসুম এবং অ্যানিমন মাছ একটু দেখতে চাইছি, দেখি যদি দেখে ফেলতে পারি তাহলে সমুদ্রে যাত্রা করতে হবে, সমুদ্রে পৌঁছতে হবে। শুধু সমুদ্রে পৌঁছলেই হবে না, সমুদ্রের নিচে চলে যেতে হবে। আমরা একটু সমুদ্রের নিচে চলে যেতে চাইছি এবং আসছি, সমুদ্রের নিচে গিয়ে দেখতে চাইছি কিরকম আছে। এখন দেখতে এসেছি দেখো একটা যেন ব্যাগের মতো জিনিস, সি অ্যানিমন, আর তার সঙ্গে অ্যানিমন মাছ রয়েছে, ঘুরে বেড়াচ্ছে কিরকম। সি অ্যানিমন এবং অ্যানিমন মাছ, এই সি অ্যানিমন এইরকম যেন একটা ব্যাগের মতো যেন তার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অ্যানিমন মাছ। এইখানে যে সমস্ত জীব এসে পৌঁছয়, মাছটা হয়তো কিছু তাকে কিছু খেয়ে ফেললো, কিছু টুকরো পড়ে গেল, সি অ্যানিমন তার থেকে সংগ্রহ করলো। আর সি অ্যানিমনে এমন বিষ, কিছু জিনিস কাঁটার বিষের মতো জিনিস আছে গায়ে কর্ষিকাতে, তার জন্য অন্য জীব সাধারণত তাকে আক্রমণ করতেও তেমন আসে না, মাছগুলো তার নিরাপদে থাকে। এই হচ্ছে পুষ্টিতে একটা, যেমন আমাদের যেমন একটা রক্ষা করছে তেমনি আবার পুষ্টিতে খাবারের টুকরো পড়ে গেলে সি অ্যানিমন সেটা সংগ্রহ করে নিচ্ছে। তাহলে এইরকম সব রয়েছে পারস্পরিক পুষ্টি, পারস্পরিক সাহায্য, তাকে বলবো মিথজীবীয় পুষ্টি। তাদের সদস্যদের মিথজীবী বা স্যাপ্রোট্রফিক নিউট্রিশন, আর যারা করবে তাদের স্যাপ্রোট্রপস। একটা পরভোজীর ভাগে করেছি, এখানে অন্য জীবের সাহায্যে পুষ্টি সম্পাদন করছে, সেই জন্য আগের যারা পরভোজী দল করেছিলাম তাদের থেকে আলাদা, মিথজীবীও সেই জন্য পুষ্টি বললাম। উদাহরণ উদাহরণ যা করেছি তার থেকে লিখি, যেগুলো করে করে এলাম তাহলে সেটা সুবিধে। উদাহরণ আমার মনে হয় সেই উদাহরণটাকে সুবিধে। আমি তোমাদের আরও একটা জিনিস দেখাবার চেষ্টা করব এবং চিনতে হবে তাকে। মিথজীবী পুষ্টি তাহলে একজন আরেকজনেরকে সাহায্য করছে, হয়তো একজনই সাহায্য পাচ্ছে, অন্যজন নাও সাহায্য পেতে পারে, তাও হতে পারে। মটর গাছ আর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দুজন দুজনকে সাহায্য করবে।
ইকোলাই মানুষ দুজন দুজনকে সাহায্য করবে, কিন্তু ইগ্রেট বক আর স্তন্যপায়ী প্রাণী গন্ডার মহিষ ওরা কিন্তু শুধু ইগ্রেট বক সাহায্য নেয়, অন্যরা পায় না। উদাহরণ লিখতে চাইব তাহলে আসছি উদাহরণের আগে একটা একটা ছোট্ট জিনিস আগে দেখতে এসেছি, তাকিয়ে দেখো এটার নাম অ্যাফিড। কিরকম বিষয়টা দেখতে যাচ্ছি, দেখো ফুল আছে বিভিন্ন, সেই ফুলের এখন এসে পৌঁছেছি একটা জায়গায়, আমাদের বিশিষ্ট বিজ্ঞানী দেখাচ্ছেন ডেভিড অ্যাটেনবরো। কিরকম সেই জায়গাটা দেখতে এসেছি আমরা, একটু দেখতে এসেছি একটা জায়গায়, দেখো গাছের ওপরে যে প্রাণীগুলো রয়েছে একদম সারি দিয়ে, এই সারি দিয়ে দেখতে পাচ্ছ, এই প্রাণীটার নাম অ্যাফিড। হ্যাঁ আশা করি পারবে, কারণ আমাদের আগে নাম বলা হয়ে গেছে। এই প্রাণীর নাম অ্যাফিড। অ্যাফিডকে এই পিঁপড়ে দেখো কি করছে, দেখো অ্যাফিডকে কিন্তু পিঁপড়ে কিন্তু একদম কোনো রকম অসুবিধের সৃষ্টি করছে না। কেন করছে না দেখো, বরং একজন এসেছে এই পোকা বড় একটা, সেই পোকাকে পিঁপড়েগুলো কি করছে, ধাক্কাধাক্কি করছে, ধাক্কাধাক্কি করে যতদূর সম্ভব ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব সবাই মিলে চেষ্টা করছে, এই একটা পিচ্ছিল একটা পোকা বড় একটা আকারে ওদের তুলনায় তাকে ধাক্কা মেরে ফেলে দেবার, এবং ধাক্কা মেরে ফেলেও দিয়েছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু অ্যাফিডদের কিন্তু কোনো ক্ষতি করেনি। কেন অ্যাফিডদের কেউ ক্ষতি করলো না বেগমপুর? দেখো এই অ্যাফিড থেকে বেরোয় একটা রসের মিষ্টি রসের একটা জিনিস যার নাম হানি ডিউ বলা হয়, একটা যেন মিষ্টি রস বেরিয়ে আসে তাদের দেহ থেকে, সেটা তারা সংগ্রহ করছে পিঁপড়েরা, এটা পিঁপড়েরা পছন্দ করে, তাই জন্য পিঁপড়েরা অ্যাফিডকে রক্ষা করেছে, অন্য পোকা যে এসেছে তাকে সরিয়ে ফেলেছে। তাহলে পিঁপড়ে পুষ্টি সাধন করছে অ্যাফিডের সাহায্য নিয়ে। তাহলে এখানেও একটা আমরা মিথ্যজীবীয় পুষ্টি দেখতে পাচ্ছি। উদাহরণ লিখছি, উদাহরণ লিখছি লাইকেন, যেখানে শৈবাল এবং ছত্রাক দুজনে একসাথে রয়েছে, মটর গাছ ও রাইজোবিয়াম দেখেছি, স্তন্যপায়ী প্রাণী ও ইগ্রেট বক, সাগর কুসুম ও অ্যানিমোন মাছ, আমরা এদের সবাইকেই দেখেছি। কখনো একতরফাও সাহায্য, কোনো কখনো দুজনেই পরস্পর সাহায্য। এখানে বিশেষ আমরা দেখছি আপাতত যে একজন অন্যজনকে ক্ষতি করছে না, সাহায্য না করতে পারলেও ক্ষতি করছে না, আমরা আপাতত সেই জিনিসটা দেখে সম্পর্ক দেখেছি, এরকম সব বিভিন্ন সম্পর্ক দেখছি। আসছি তাহলে আমরা যে পুষ্টি পড়েছি তাকে একটা ছকে সাজিয়ে নিচ্ছি, জীবের পুষ্টির প্রকারভেদ একটা ছকে সাজিয়ে নেব, যাতে আমাদের আগামী দিনে ভালো মনে থাকে। উদাহরণও লিখে নেব এক জায়গায়। প্রথম ভাগ করেছিলাম স্বভোজী, আর একটা ভাগ করেছিলাম পরভোজী। তাহলে দুটো পুষ্টি ভাগ করেছি, পরভোজীকে আবার ভাগ করেছিলাম, লিখছি সেই ভাগ। পরভোজীকে ভাগ করেছিলাম পরজীবী, মিথজীবী, মৃতজীবী। আমরা পরজীবী, মিথজীবী, মৃতজীবী সবকটাই পড়ে নিয়েছি। এবারে লিখছি, আরেকটু ভাগ করছি এবং উদাহরণ আসবো তার থেকে। ছত্রাক উদ্ভিদ এবং প্রাণী, পরজীবী ছত্রাক উদ্ভিদ প্রাণী, মেদিনীপুর কোন নগর উদাহরণ দিতে পারো? ছি, এখন উদাহরণটা লিখছি না, লিখছি পরে। আরো মিথজীবীকে ভাগ করছি, মিথজীবীকেও ভাগ করছি, মিথজীবীকে ভাগ করেছি এই রকম চারটে ভাগ। ব্যাকটেরিয়া উদ্ভিদে, ব্যাকটেরিয়া প্রাণীতে, উদ্ভিদে ছত্রাকে, প্রাণীতে প্রাণীতে। নবাবগঞ্জ মশাট বলতে পারো এর কোনো উদাহরণ? এরকম করে ভাগ করতে হবে, উদাহরণ করতে হবে। সবাই মনে করো আমি আগে ভাগটা সব শেষ করে ফেলি, মৃতজীবীতে ভাগ করছি ছত্রাক উদ্ভিদ প্রাণী, মৃতজীবী ছত্রাক উদ্ভিদ প্রাণী, এই এইখানে যে ভাগ আছে সেই ভাগের উদাহরণ জানতে চাই, বেরগ্রাম না। তাহলে লিখছি, সবাই লিখে ফেলবে, এই ছকটা খুব জরুরি। স্বভোজী পুষ্টি আম গাছ,
অতি পরিচিত। পরের লিখছি ছত্রাকে, অনেক নামই লিখতে পারো, আমি একটা নাম লিখলাম, এটা একটু অতি পরিচিত কারণ এ অনেক রোগ সৃষ্টি করে আমাদের অতি চেনা পরিচিত জায়গায়। ক্লেভিসেপস, উদ্ভিদ, স্বর্ণলতা, প্রাণী, চ্যাপ্টা কৃমি, আরো সব অনেক কিছু, ইউকুন টুকুন সবাই। মিথজীবী, ব্যাকটেরিয়া উদ্ভিদে, রাইজোবিয়াম ও মটর গাছ, রাইজোবিয়াম ও মটর গাছ। ব্যাকটেরিয়া প্রাণীতে, ইকোলাই ও মানুষ। যা যা করলাম সেইগুলোকে আমরা এক জায়গায় অন্তত ভাগ একটা করে উদাহরণ করে নিলাম। উদ্ভিদে ছত্রাকে, কে উদ্ভিদ কে ছত্রাক একটু জানতে হবে। আমরা বলেছি ছত্রাক কিন্তু উদ্ভিদ নয়, মনে রেখো ছত্রাক উদ্ভিদ নয়। জীব জগৎকে পাঁচ রাজ্যে ভাগ করা হয়, এক রাজ্য হচ্ছে মনেরা, ব্যাকটেরিয়া মূলত তারা সব রয়েছে। দ্বিতীয় রাজ্য প্রোটিস্টা, তাতে অনেকজন রয়েছে নানা রকম সব। তিন নম্বর ছত্রাক, চার নম্বর উদ্ভিদ এবং পাঁচ নম্বর প্রাণী। উদ্ভিদ প্রাণী হতে গেলে একটা বিশেষ জিনিস কিছু কিছু লাগবে, আর সেগুলো অনেকেরই নাই, তাই জন্য তারা সব আবার প্রোটিস্টার দলে চলে গেছে, মূলত তাই। আমরা প্রাণীটা যখন পড়ব কিছু একটু জানবার জন্য তখন আমাদের এগুলো সব আবারও আসবে। তাহলে এই রকম প্রাণীকে উদ্ভিদ ছত্রাক দুজন কিন্তু আলাদা, ছত্রাক কিন্তু উদ্ভিদ নয়, আবার উদ্ভিদ ছত্রাক নয়। লিখছি লাইকেন, ওর মধ্যে শৈবাল এবং ছত্রাক দুজনেরই বিভিন্ন সদস্যের মধ্যে সম্পর্কটা গড়ে ওঠে। প্রাণীতে, প্রাণীতে সাগর কুসুম ও ক্লাউন মাছ। মৃতজীবীর মধ্যে ভাগ করব, উদাহরণ লিখছি, ভাগ করে ফেলেছি উদাহরণ, ছত্রাক, ব্যাঙের ছাতা, উদ্ভিদ মনোট্রোপা, সুন্দর ফুল হয় দেখে এসেছিলাম, এবং প্রাণী মৃতজীবী কেঁচো। এই হলো ভাগ, আর আসছে নানা রকম। মনোট্রোপা বা কেঁচোতে কি জাতীয় পুষ্টি দেখা যায় তোমাকে তখন শুধু পরজীবভোজী বলে দিলে ঠিক হবে না, যদি মৃতজীবী পুষ্টি দেখা যায় তবেই ঠিক ঠিক বলা হলো, পুরো ভাগটা ভালো করে বলতে হবে। তাহলে এই রকম ভাগ করে বলো, ভাগ করে হলে তোমার পক্ষে বলতে সুবিধে, বুঝতে সুবিধে।